অঞ্চলে টেকসই বেড়িবাঁধ না থাকায় ঘূর্ণিঝড় ছাড়াও আমাবস্যা পূর্ণিমায় জোয়ারের লবণ পানি ঢুকে পড়ে লোকালয়ে। গত 20 মে ঘূর্ণিঝড় আমফানের আঘাতে বেড়িবাঁধ ভেঙে এখানকার বিস্তীর্ণ জনপদ লবণ পানিতে প্লাবিত হয়েছে। বিশ্লেষকরা বলছেন, 60 দশকে নির্মিত বেড়িবাঁধে অপরিকল্পিত স্লুইস গেটের কারণে জোয়ারের পানিতে থাকা পলি স্থলভাগে, পতিত জমি বা বিলে ঢুকতে পারে না। ফলে ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ওই পলি নদীগর্ভে জমে নদী ভরাট হয়। আবার দুর্যোগের সময় জোয়ারের পানি বাঁধ উপচে লোকালয়ে প্রবেশ করে। বিলেই পানি যাওয়ার সুযোগ থাকে, আবার বিল থেকে যখন পানি আসবে তখন সিল্টেশনটা বিলে পড়ে যাবে, আর পানিটা যখন জোরে আসবে তখন নদীতে আর কখন সিল্টেড হবে। উপকূলের স্থলভাগের পতিত জমি ও বিলে জোয়ার ভাটার প্রবাহ নিশ্চিত করতে বেড়িবাঁধে বহির্মুখী স্লুইস গেট নির্মাণ করা জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা। খালের চওড়া 300 ফিট, আমরা সে খালের মুখটাকে নদীর সাথে সংযোগ, যে খাল তার মুখটাকে ছোট করে স্লুইস গেট করেছি আমরা হয়তো 150 ফিটের মধ্যে, বাকি 150 ফিটের খালটা আমরা বন্ধ করে দিছি নানা কায়দায়। এটা হওয়া উচিত ছিল আরও অন্তত 100 ফিট বা 150 ফিট অতিরিক্ত করে স্লুইস গেটটা করা। উপকূলে প্রায় 8,000 স্লুইস গেট সংস্কার ও অবকাঠামো উন্নয়ন করা হবে জানালেন এই কর্মকর্তা। নদীর যে বুকগুলো বেড়িগুলো সেগুলো আমরা অ্যাড্রেস করেছি এবং ইনফ্রাস্ট্রাকচার, খালের উইথ আছে 50 মিটার, নদীর উইথ সেখানে আছে হলো 5 মিটার, এই টোটাল আমাদের রিহ্যাবিলিটেশন। উপকূলীয় এলাকায় দুর্যোগ মোকাবেলায় সরকার যথাযথ পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা সবার।